নেইমারের এক ছোট্ট ভক্ত নেইমারের কাছে তার শরীরের জার্সিটি চায় এবং নেইমারও তাকে আশ্বাস দেয় যে তাকে জার্সিটি দিবে। মেসি তো প্রথম দিকে বুঝতেই পারেনি যে এই ছোট্ট পিচিটি মেসির সাথে ছবি তোলার জন্য আসছে, আর মেসি যখনই তা বুঝতে পারে তখনই সে সাথে সাথে গার্ডকে দিয়ে তাকে ডেকে পাঠায়। রোনাল্ডো যখন একটি বল মারে তখন এই মহিলাটির শরীরে এসে লাগে এবং রোনাল্ডো এটি দেখতে পেয়ে সাথে সাথে এসে মহিলার কাছে ক্ষমা চায় এবং রোনাল্ডো তার একটি সাইন করা জার্সি এই মহিলাটিকে উপহার দেয়, যা দেখে তো মহিলাটি অনেক পরিমাণে খুশি হয়ে যায়। ক্যান্সার আক্রান্ত হয়ে বাচ্চাটি মৃত্যুর আগে হয়তো সবচেয়ে বেশি আনন্দের দিন ছিল এই দিনটি। অটিজম রোগে আক্রান্ত এই বাচ্চাটি এই খেলোয়াড়টিকে দেখিয়ে দেয় কিভাবে সে পরবর্তী গোল করার পরে কিভাবে সে সেটি উদযাপন করবে। পরবর্তীতে এই খেলোয়াড় যখন একটি গোল করে ঠিক এই বাচ্চাটি দেখানোর মতোই সেইভাবে সে সেলিব্রেশন করে। নেইমার তার এক ভক্তের স্বপ্ন ঠিক এভাবেই পূরণ করে দেয়। গোল করার পর এই প্লেয়ারটি তার জার্সি খুলে যেই ছবিটি দেখাচ্ছে এটি হচ্ছে তার মায়ের ছবি। তার মা কিছুদিন আগে মৃত্যুবরণ করে। এই বাচ্চাটি গ্যালারি থেকে দৌড়ে আসে নেইমারের সাথে দেখা করার জন্য, কিন্তু নিরাপত্তা কর্মীরা তাকে আটকে দেয়, আর এটা যখন নেইমার বুঝতে পারে তখন সাথে সাথে নেইমার এই বাচ্চাটির কাছে চলে আসে। আফগানিস্তানের এই ছোট্ট পিচ্ছির ঘটনা কেই বা না জানে, কিন্তু মেসি ঠিকই এই বাচ্চাটি সেই সময় তার স্বপ্নগুলো পূরণ করে দেয়। এখানে একজন প্লেয়ার অসুস্থ হয়ে যায় এবং সাথে সাথে তার টিমের বাকি প্লেয়ারগুলো তাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। দেখে তো মনেই হচ্ছিল যে এগুলো তার পরিবারের একজন সদস্য। ক্যান্সার আক্রান্ত এই বাচ্চাটি যখন নেইমারকে বলে যে তুমি গোল করার সময় ঠিক এভাবে সেলিব্রেশন করবে, আর এটি শোনার পর নেইমার খেলার মধ্যে যা করে।
এক মহিলা প্লেকার্ডের মধ্যে সার্জিও রোমিসের কাছে তার একটি জার্সি গিফট চায়। আর প্লেয়ারটি যখন এইটি দেখতে পায় সে তারপর যা করে। নেইমারের খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে নেইমারের কিছু ভক্ত এসে নেইমারকে এভাবে জড়িয়ে ধরে। মেসির বিপক্ষ দলের একজন খেলোয়াড় যা কিনা নিজের সন্তানকে নিয়ে আসে মেসির সাথে ছবি তুলিয়ে দেওয়ার জন্য, আর মেসি কি সেই অনুরোধটা না রেখে পারে? আসলে ফুটবলের মাঝে একটাই সৌন্দর্য, এই জন্যে মানুষ ফুটবল খেলাকে এত বেশি পছন্দ করে। এই বাচ্চাটির পছন্দের প্লেয়ার যখন তার সামনে চলে আসে, আর তখন এই বাচ্চাটির রিয়াকশনটা দেখুন একবার। এই বাচ্চাটি তার বিলবোর্ডের মধ্যে লেখে যে হ্যাজার্ডের কাছে তার একটি টি শার্ট পেতে চায়, তারপরে এই খেলোয়াড়টি যা করে। এই ফুটবল প্লেয়ারটির একটি শট গিয়ে সরাসরি এই মহিলাটির মাথায় লাগে, তারপর এই ফুটবলটি যা করে। নেইমারের উপস্থিতি যখন তার ফ্রেন্ডরা বুঝতে পারে, তখন এই শত শত ফ্যান এসে নেইমারের সাথে ছবি তোলার জন্য এইভাবে উপস্থিত হয়ে যায়। এমবাপ্পের একজন খুদে ভক্ত যখন নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকিয়ে একদম মাঠের ভিতরে চলে আসে, তারপর এমবাপ্পি যা করল। রোনালদো তার হাসি মুখে তার এক ভক্তের দিকে তার এই টি শার্টটি ছুড়ে মারতেছে। উজিল যখন নিজের জার্সিটি খুলে বাচ্চাটিকে দেয়, বাচ্চাটি যেন নিজেকে বিশ্বাসই করতে পারতেছিল না। এই মেয়েটি যখন তার পছন্দের প্লেয়ারের কাছ থেকে একটি জার্সি উপহার পায়, সে আনন্দে একদম কেঁদে দেয়। এই ছোট্ট বাচ্চাটির সাথে এশিয়ান এই প্লেয়ারটির দুষ্টুমিটা জাস্ট দেখার মতো ছিল। আমরা হয়তো সবাই জানি ব্রাজিল 60টা গোল খেয়েছিল, কিন্তু ব্রাজিল যখন 60টা গোল খেয়েছিল তখন ব্রাজিলের প্লেয়ারগুলো এবং তাদের ভক্তদের মধ্যে কি একটা অনুভূতি হয়েছিল সেটা কি আমরা জানি? বন্ধুরা, আমরা তো সবাই জানি ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক 5-6 মাস আগে আর্জেন্টাইন এবং ব্রাজিল ভক্তরা তাদের নিজস্ব পছন্দের দলের পতাকাগুলো বাড়ির ছাদে, রাস্তাঘাট, হাটে, মাঠে ঘাটে যে কোনো জায়গায় তাদের পতাকা লাগিয়ে উদযাপন করতে থাকে। ফুটবল প্রেমীদের এরকম পাগলামির কারণেই দেখা যায় যে একটি দেশের মধ্যে অনেক অনেক দেশের পতাকা চলে আসে। পতাকা উড়ানোর সময় এক ভক্তের পতাকা থেকে আরেক ভক্তের পতাকা কতটুক ছোট বড় এটা নিয়েও অনেক পরিমাণে তর্ক বিতর্ক হয়। ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী, চাকরিজীবী এক একজন এক এক দলের সাপোর্ট করতে গিয়ে তারা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যায়, এবং কে কোন দল সাপোর্ট করে, কোন দল সবচেয়ে বেশি শক্তিশালী তা নিয়েও হয় অনেক ধরনের প্রতিযোগিতা। আর এই ধরনের তর্ক বিতর্ক নিয়েই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অনেক বাক বিতণ্ডা তৈরি হয়ে অনেকেরই প্রাণ গিয়েছে। আর সবচেয়ে
দুঃখের ব্যাপার এটাই হয় যে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকাগুলো মানুষ যেই পরিমাণে কেনাবেচা করে, অথচ আমাদের দেশের একটা জাতীয় দিবসেও এরকম বাংলাদেশের পতাকা কেউ কিনেও না বিক্রিও করে না। আর সবচেয়ে বেশি খারাপ লাগে ওই বিষয়টা যখন বাংলাদেশের মধ্যে মানুষ আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে এত মাতামাতি করে, অথচ আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে বাংলাদেশের পতাকাটাকেও কেউ চিনে না। যদিও বা আমরা এইবার আর্জেন্টিনার দেশের মধ্যে আমাদের দেশকে একটু হলেও রিপ্রেজেন্ট করতে পারছি, আমরা যেভাবে বাইরের কান্ট্রির পতাকাগুলো কিনে নিজেদের টাকা খরচ করি, অথচ বাংলাদেশের মধ্যে এমন হাজারো পরিবার আছে যারা কিনে এক বেলা খেতে পারে না। আমরা যদি সেই জায়গায় পতাকা কিনে আর টাকাগুলো খরচ না করে তাদেরকে সাহায্য করি, হয়তো আমাদের দেশটা আরো এগিয়ে যাবে। আমাদের সকলেরই মনে রাখা উচিত, আমরা সারা দিন রাত যাই করি না কেন, দিন শেষে কিন্তু এটা একটা খেলা, আর খেলাকে খেলার ভাবেই নেওয়া উচিত। কেউ এটাকে সিরিয়াসলি ভাবে নিয়ে নিজের জীবনের মধ্যে অন্ধকার নেমে আনা একদমই ঠিক না। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা এখনই সবাই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।